Hello friends, welcome back to my channel once again. B.A. third semester graduation specially তাদের জন্য কিন্তু খুব ভালো একটা খবর দেখে নেব আপনাদের নোটিফিকেশনটা কি রয়েছে। SVMCM সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ নোটিশ আজকে ইউনিভার্সিটি পাবলিশ করেছে, দেখে নেব সেটা কি বলা হয়েছে। তিনটি পয়েন্ট রয়েছে, প্রথম পয়েন্টটা দেখব কি বলা হচ্ছে। প্লিজ ইনস্ট্রাক্ট ইওর SVMCM নোডাল অফিসার HOI অর্থাৎ হেড অফ দ্য অফিসার টু ফরওয়ার্ড দ্য পেন্ডিং ফ্রেশ অ্যাপ্লিকেশন লাইং অ্যাট দেয়ার ইনস্টিটিউশনাল ইন্ড টু দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট ইমিডিয়েটলি। অর্থাৎ যাদের SVMCM অর্থাৎ 2022-24 সবেমাত্র ফিল আপ করেছেন কিন্তু এখনও পর্যন্ত তাদের যে অ্যাপ্লিকেশন সেটা হয়তো এখনও ইনস্টিটিউশন ভেরিফিকেশন করেননি, 2022-24 কথা বলছি, তারা যেন অর্থাৎ সেই সমস্ত নোডাল অফিসার যেন ইমিডিয়েটলি ইনস্টিটিউশন ভেরিফিকেশন করে দেয়, এটা 2022-24 জন্য। 2021-23 জন্য দ্বিতীয় নম্বর পয়েন্টটা, প্লিজ মনিটর অ্যান্ড সেন্সিটাইজ অল দ্য স্টুডেন্টস অফ ইউর ইনস্টিটিউশন ফর দেয়ার রিনিউয়াল অফ SVMCM অর SVMCM K3 অ্যাপ্লিকেশন। অর্থাৎ যাদের রিনিউয়ালের প্রবলেম আছে, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, বিশেষত 2021-23 আপনাদের রেজাল্টের জন্য রিনিউয়াল করতে পারছেন না বিকজ অফ মার্কশিট, তাদের এই নির্দেশ দেওয়া হচ্ছে, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে যে যদি কোনো স্টুডেন্টের কোনো রকম ডিফেক্ট থাকে রিনিউয়াল করার সময় বা প্রবলেম থাকে, সেটার উপর মনিটাইজ বা সেন্সিটাইজ করা, অর্থাৎ পর্যবেক্ষণ করতে বলেছে। অর্থাৎ এটার অর্থ এটাই বোঝায় আপনাদের রেজাল্ট যখনই আসুক, সেটা ফেব্রুয়ারি মাসের লাস্টে হোক, মার্চ মাসে হোক, আপনাদের রিনিউয়ালে কিন্তু প্রবলেম হবে না, সেরকমভাবে কিন্তু নির্দেশিকা দেওয়া হচ্ছে। এবং সেটা কিন্তু সমস্ত কলেজকে আস্তে আস্তে জানিয়েও দেওয়া হয়েছে যে প্রত্যেক বছরের ন্যায় আপনাদের কিন্তু রিনিউয়ালটা প্রসেসটা সম্ভব এবং ডেটটা কিন্তু বাড়ানো হবে, সমস্ত স্টুডেন্টই কিন্তু রিনিউয়াল করতে পারবেন, সেটা রেজাল্ট যখনই আসুক না কেন, যখন আসবে তখন আপনাদের রেজাল্টগুলো আপডেট করে দেবে বা আপলোড করে দেবে। তো এই বিষয়ে কোনো ইয়ে নেই, যাদের মনে হচ্ছে যে আপনাদের SVMCM এ কোনো রকম প্রবলেম থাকতে পারে অবশ্যই স্যারদের জানাবেন, বা যদি কোনো পেন্ডিং থাকতে পারে সেটা কিন্তু অবশ্যই আপনার কলেজে যিনি আছেন অবশ্যই আপনি যোগাযোগ করে নেবেন যে স্যার সব ঠিকঠাক আছে, তো যদি প্রবলেম থাকে ঠিক করে নেবেন। আর এটা বলা হচ্ছে প্লিজ এনসিওর দ্যাট অল দ্য পিজি গার্লস এটা এমএডের জন্য মাস্ট অ্যাপ্লাই ফর K3 অ্যাজ দেয়ার ইজ এ নো বার ফ্যামিলি ইনকাম, অলসো চেক দ্য গিয়ার আপ, অর্থাৎ যারা এমএড করছেন তাদের মাস্ট অ্যাপ্লাই K3 অ্যাজ দেয়ার ইজ নো বার ফ্যামিলি ইনকাম, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কারণ সেখানে কিন্তু কোনো রকম ফ্যামিলি ইনকামের ব্যাপারটা আসছে না। তাই তারা 2021-23 রয়েছেন, আপনাদের কিন্তু একটা ভালো খবর। যদি মনে হয় যে আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো প্রবলেম থাকতে পারে ফর রিনিউয়াল, তো অবশ্যই সেটা কিন্তু আপনাদের কলেজ কর্তৃপক্ষ আপনারা জানাবেন, এবং এই বিষয়ে কোনো টেনশন নেই, আপনারা কিন্তু সমস্ত স্টুডেন্টরাই কিন্তু আপনারা রিনিউয়াল করতে পারবেন রেজাল্ট যখনই আসুক না কেন। এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের সামনে যে পরীক্ষাটা রয়েছে, ফাইনাল টিচিংটা রয়েছে, সেটার ওপরে আপনাদের বেশি জোর দেওয়া। ধন্যবাদ সকলকে।